গত আমলে পাঁচ আর দুই লাখ কোটি টাকা ফেরত আনতে সহায়তা দেবে বিশ্ব বিশেষজ্ঞরা বিচার প্রার্থীদের সুবিধার্থে আদালত সুনির্দিষ্ট করার তাগিদ বানভাসীদের স্বাবলম্বী করতে বিএনপি নানামুখী কার্যক্রম দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এবং অবহেলা উদাসীনতায় দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু হাসপাতালে বাড়ছে রোগীর চাপ মশক নিধন অভিযান জোরদারের তাগিদ আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি বিস্তারিত শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া দুই লাখ কোটি টাকার খোঁজে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক বিপুল এই অর্থ দেশে ফেরাতে দেশি বিদেশি সহযোগিতায় গঠন হয়েছে ফোর্স এদিকে পাচার ঠেকাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ রেজা খানের প্রতিবেদন শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাত থেকে বিভিন্ন দেশে পাচার হয়েছে ১৩ বিলিয়ন মার্কিন ডলার বা দুই লাখ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের তথ্যমতে এর পেছনে জড়িত মাত্র চার থেকে পাঁচটি পরিবার জনগণের টাকার এমন হরিলুটে হতবাক সাধারণ মানুষ যথাযথ উদ্যোগ নিলে এই অর্থ এবং পাচারকারীদের শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তারা টাকা যেহেতু ফেরত আনা গেলে অবশ্যই তাদেরকে আইনে আওতায় আনা সম্ভব তাদেরকে খুঁজে বের করে এর আগেও অনেক টাকা কিন্তু পাচার হয়েছে যেটা আনার জন্য বারবার চেষ্টা করা হয়েছে আমরা কোনোটারই মুখ দেখি নেই সফলতার মুখ অর্থ পাচার রোধে ব্যর্থতা কিংবা পাচারকারীদের সুযোগ করে দেয় দায়িত্বপ্রাপ্তদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে মত দেন তারা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এনবিআর তারপরে আমাদের বাংলাদেশ ব্যাংক গোয়েন্দা সংস্থা তাদের সবারই এটা ব্যর্থতা ছিল যারা দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ তারা সরাসরি ইনভলভ ছিল যারা টাকা পাচার করছে এদের টাকা এনে এই দেশে সুস্থভাবে প্রয়োগ করলে অবশ্যই দেশের জন্য উপকার পাচারকৃত অর্থ ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আমাদের দেশে ফেরত আনবার জন্য যা যা করা দরকার গভর্নর বলেছেন যে নো স্টোন উইল বি লেফট আনটার্নড অর্থাৎ কোন প্রচেষ্টায় আমরা ছাড়ব না আমরা সকল প্রচেষ্টা গ্রহণ করব যাতে করে আমাদের দেশে আমাদের যে অর্থগুলো বিভিন্ন দেশে চুরি হয়ে গিয়েছে বা পাচার হয়ে গিয়েছে সেগুলো আমরা ফেরত আনতে পারি এসব অর্থ ফেরত আনার নজির আছে জানিয়ে এ ব্যাপারে অপরাধীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বিভিন্ন দেশের সাথে নানান ধরনের এগ্রিমেন্ট বা ট্রিটি আছে তো সেগুলো সহায়তা নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করতে পারি রেজা খান মোহনা সংবাদ ঢাকা দেশের আর্থিক খাত সংস্কারে বিশ্ব ব্যাংক এবং আইএফসি সব রকম সহায়তা দেবে বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রোববার সচিবালয় সংস্থা দুটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি বলেন ব্যাংক রাজস্ব কাঠামো ভ্যাট এবং জ্বালানি খাতে সংস্কারেও অর্থ ও কারিগরি সহায়তা দেবে সংস্থা দুটি শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট গত সপ্তাহে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয় বিশ্বব্যাংক ধারাবাহিকতায় সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির দল বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান দেশের আর্থিক খাত সংস্কারে শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও আইএফসি আর্থিক সহায়তা দেবে কারিগরি সহায় ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে এনবিআই রিফর্ম আছে তারপর ওদিকে আবার এনার্জি সেক্টর কিছু আছে এনার্জি সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য প্রাপ্ত অর্থ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে ব্যয় হবে যদিও কোন প্রতিষ্ঠান কত অর্থ দেবে সে বিষয়ে নেই আমি এখন বলবো না কারণ প্রত্যেকটা ডোনার অন্য অন্য ডোনার দেবে সেগুলো পরে কাছে সব হবে কিভাবে কোন প্রক্রিয়ায় অর্থ সহায়তা আসবে তা পরবর্তীতে ঠিক করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এটা আমরা জানাবো কোন ডোনার কি দিচ্ছে এখন না শামীমুজামান চৌধুরী মহনা সংবাদ ঢাকা স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন অধ্যাদেশকে জগা খিচুড়ি উল্লেখ করে এর যৌক্তিক সংস্কার চেয়েছেন স্বাস্থ্যবিদ ও আইনজ্ঞরা সরকারি হাসপাতালকেও এর আওতায় আনার পরামর্শ দিয়ে বিচারপ্রার্থীদের সুবিধার্থে আদালত সুনির্দিষ্ট করার তাগিদও দেন তারা রোববার রাজধানীতে এক সেমিনারে উঠে আসে এসব কথা আরও জানাচ্ছেন এম আর আসাদ নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও বেসরকারি হাসপাতালকে জবাবদিহির আওতায় আনতে বিবেচনায় রয়েছে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন অধ্যাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বিষয়ক আলোচনায় অংশ নেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আইনবিদ ও চিকিৎসকরা এতে বক্তারা প্রস্তাবিত অধ্যাদেশের সমালোচনা সহ নানা অসঙ্গতি তুলে ধরেন সরকার কাদের লাইসেন্স বাতিল করবে শুধু বেসরকারি লাইসেন্স বাতিল করতে পারবে সরকারি হসপিটালের লাইসেন্স বাতিল করার কোন আইনে ক্ষমতা দেওয়া হয়নি তো ভুল কি সরকারি হাসপাতালে হয় না বেসরকারি হাসপাতালগুলো যেভাবে মনিটরিং হয় সরকারি হাসপাতাল সেবাগুলো একই ভাবে মনিটরিং হতে হবে একই সংস্থা দিয়ে এখানে বলা হচ্ছে হাসপাতালকে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে প্রথম বর্জ্য হিসেবে এটাকে ছুঁড়ে ফেলে দাও চিকিৎসকের সংজ্ঞা সুনির্দিষ্ট না হওয়ায় রোগীরা প্রতারিত হচ্ছেন বৈচারিক আদালত চূড়ান্ত না হওয়ায় দীর্ঘসূত্রতা বাড়ছে বলেও মত দেন তারা চিকিৎসক কারা হবে আমরা গ্রামে গঞ্জে শহরে ডাক্তার

তাহলে আমি তো পঙ্গু হয়ে গেলাম সারা জীবনের জন্য কার কাছ থেকে চাইবো এই স্বাস্থ্য সুরক্ষা কমিটির কাছে নাকি আদালতের কাছে কোন আদালত নাই কিন্তু দেখবেন বলছে উপযুক্ত আদালত এই উপযুক্ত আদালত কোনটা সব পক্ষের মত একীভূত করতে গিয়ে অধ্যাদেশের উদ্দেশ্যেও প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মত দেন তিনি যেখানে যার সাথে যা আলোচনা হয়েছে সবগুলো কাহিনি একসাথে করছে করে বোঝানোর চেষ্টা করছে যে দিস ইজ এ কম্প্রিহেনসিভ ল এটা পোর ড্রাফটিং এর ফল এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা সহ দেশের বারো জেলায় ভয়াবহ বন্যার কারণ হিসেবে ভারতকে দায়ী করলেও বাংলাদেশের কিছু ব্যর্থতাও চিহ্নিত করেছেন পানি বিশেষজ্ঞরা আবহাওয়া নির্ণয়ে সংস্থাগুলোকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন পানি বিজ্ঞানী ডক্টর আহমেদুল হাসান আর সমস্যা সমাধানে বাংলাদেশ ভারতকে একসঙ্গে কাজ করার তাগিদ দিলেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন পৃথিবী ক্রমেই উত্তপ্ত হচ্ছে গলছে হিমালয়ের বরফ ভ্রুপৃষ্টে বাড়ছে পানির মাত্রা তার উপর রয়েছে নিনো ও লাল নিনার প্রভাব এমন অবস্থায় প্রকৃতির আচরণও অনেকটাই বেসামাল যার দরতাজা উদাহরণ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকস্মিক বন্যা নোটিশ ছাড়াই ভারতের বাদ খুলে দেয়াকেই কারণ হিসেবে দেখছেন বেশিরভাগ মানুষ তবে দায় কি শুধুই ভারতের নাকি বাংলাদেশেরও কিছু গাভিলতি ছিল এমন প্রশ্নের উত্তরে কি বলছেন পানিবিজ্ঞানী ডক্টর আহমেদুল আমরা কি আগাম সংবাদ পেতে পারতাম না বা আমরা কি আরো ভালো হতে পারতাম না ম্যানেজ করার জন্য চিন্তা করতে পারি ড্যামের এই রেখাটি পানির স্বাভাবিক প্রবাহ প্রকাশ করছে প্রবাহিত এই পানি সংরক্ষণেরও ব্যবস্থা রয়েছে কিন্তু যখন সংরক্ষণ করেও ড্যামের পানির ধারণ ক্ষমতা শেষ তখনই সাধারণত খুলে দেওয়া হয় বাদ যেটি ঘটেছে ফেনির ক্ষেত্রেও তাদের ক্যাপাসিটির কেউ থ্রেটেন্ড হয়েছে অ্যাক্সেস করে গেছিল বলে তারা রিলিজ করেছে উনিশ থেকে বাইশ আগস্ট এ চার দিনে ফেনিতেই চারশো পঁয়ত্রিশ কুমিল্লায় পাঁচশো সাতান্ন এবং নোয়াখালীতে হয়েছে ছয়শ পাঁচ মিলিমিটার বৃষ্টি যা বিপদসীমার দ্বিগুণেরও বেশি আধুনিক নির্ভরযোগ্যতার এই যুগে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে মনে করছেন ড আহমেদুল সিমে আসি এই পানি যদি এখানে এখানে বৃষ্টি হয় তাহলে নিচে কতটুকু পানি আসতে পারে সেই মডেলটা আপসিম পাটের বেসিন মডেলটা আমাদের খুব একটা অ্যাকুরেট বা খুব একটা ভালো নয় বিকজ আমাদের মেজারমেন্টস আমরা যেসব মেজারমেন্ট বাউন্ডারিতে আছে সেই মেজারমেন্টসগুলি শুধু ওয়াটার লেভেল মাপছি না মাপছি কিন্তু ফ্লো কতটুক পরিমাণ কতটুক সেটা মাপি না বিশেষ ভৌগোলিক অবস্থান দু দেশের রেকর্ড বৃষ্টিপাত নদী পানিপূর্ণ থাকা এবং সমুদ্রে এলিনো ও লালিনার প্রভাবই বন্যার মূল কারণ তবে মোটা দাগে দুটি কারণকেই দায়ী করলেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর কামরুজ্জামান সাম্প্রতিককালে বন্যার পিছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বৈশ্বিক এবং প্রতিবেশী রাষ্ট্রের নদী পানি ম্যানেজমেন্ট অর্থাৎ আঞ্চলিক এবং একদম আমাদের লোকাল আয় স্থানীয় কারণ রয়েছে সমস্যা উত্তরণে দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে পানি ব্যবস্থাপনা চুক্তি সহ চিহ্নিত সমস্যার সমাধান করার তাগিদ দিলেন তিনি প্রতিকারের জন্য এই কারণগুলোকে একটি একটি করে আমাদের সমাধান করতে হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের বাই লেটারাল ডিসকাশান করতে হবে এবং পানির ন্যায্য হিসার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের যেমন যোগাযোগ করতে হবে একইভাবে আমাদের যে বর্ডার লাইনে যেই আমাদের বাদগুলো রয়েছে সেগুলো যাতে বিধ্বংসীয় অবস্থায় না আসে যুগোপযোগী নদী শাসনের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন এই পরিবেশ বিজ্ঞানী নদীগুলো রয়েছে এগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে মনিরুল ইসলাম মোহনার সংবাদ ঢাকা টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে হাটে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তিস্তা নদীর পানি বিপদসীমার সীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানি বন্দী হয়ে পড়েছে প্রায় পঁচিশ হাজার পরিবার নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বাড়ায় গৃহবন্দী প্রায় দশ হাজার পরিবার লালমনিরহাট থেকে সুমন খান এবং নীল ফামারি থেকে ময়নুল হকের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি উজানে অতিবৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তিস্তার পানি তিস্তা বেড়ে ছুঁই ছুঁই করায় বাঁধের চুয়াল্লিশটি কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এতে লালমনিরহাট সদর ও বৃষ্টি চরের অন্তত পঁচিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে তিন হাজার হেক্টর জমির ফসল গরু বাসুর নিয়ে খুব সমস্যার মধ্যে আমরা চলা ফিরে রাস্তাঘাট তলায় গেছে আমাদের খাওয়া অসুবিধা ভাত ভাত পাক করার জায়গা নাই

দুপুর বারোটার তথ্য বর্তমানে তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই এদিকে উজানের ঢলে আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি নীলফামারির ডালিয়া পয়েন্টে বিপদ পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ডিমলা ও জল উপজেলার নদী তীরবর্তী অন্তত দশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সুপেয় পানির অভাবে বাড়ছে রোগ বালাই আফরিন পপি মোহনা সংবাদ দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগের প্রেতাতাদের চক্রান্ত সফল হবে না বলে প্রত্যয় জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বললেন পুনর্বাসন সহ বানভাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা সব কথা বলেন বিস্তারিত হুমায়ন কবিরের রিপোর্টে জিয়া মঞ্চের একত্রিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউ রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য গোস্ব রায় সহ নেতাকর্মীরা পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গর্ষ রায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পেতাতাদের চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেন তিনি যারা শক্তি তারা দর্শ্য তারা হয়তো করার চেষ্টা ইতিমধ্যে আমাদের নেতা কারেক ভগবান সাহেব একটা ঘোষণা দিয়েছে আমি যে সকল অঞ্চলে সকল পুজোকে আরবল করবো আমরা জনগণকে নিয়ে দিব গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি করেন তিনি এই জাতি নেতা তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে আয় দেওয়া হচ্ছে আর মামলায় দেওয়া হচ্ছে আমি বিশ্বাস করলাম বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে এদিকে নয়াপল্টন কার্যালয় ত্রাণ সহায়তা কেন্দ্রে বানভাসীদের জন্য প্রায় সতেরো লাখ টাকা নগদ অর্থ প্রদান করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড হোসেন সাংবাদিকদের জানান বানবাসীদের এই পর্যন্ত বিশ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে আমাদের বিশ কোটি টাকার অধিক আলহামদুলিল্লাহ ত্রাণ এ পর্যন্ত বিএনপি পরিবারের পক্ষ থেকে ফেনি রোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা দক্ষিণ হবিগঞ্জ মলিবাজারে এবং ঘাগড়াছড়িতে বন্যার্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বানবাসীদের পুনর্বাসনে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডাক্তার জাহিদ হোসেন এই সপ্তাহে আমরা শিক্ষা উপকরণ বিতরণ করব এই জেলাগুলোর মধ্যে এবং চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে আমরা এটা বিতরণ করব যারা তাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের যাতে ঘর করে একটু মাথা ঠাই হয় দলের পক্ষ থেকে তাদেরকে টিন এবং ঘর করার জন্য যে আনুষাঙ্গিক জিনিসপত্র দরকার সেগুলো সরবরাহ করা হবে হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা অবহেলা উদাসীনতায় দেশ জুড়ে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি বেশিরভাগ রোগী জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোববার সকাল পর্যন্ত আট জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ অবস্থায় মশা নিধন ছাড়া কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না বলে মনে করছেন চিকিৎসকরা কয়েক বছর ধরে এডিস মশার বিস্তার রোধ করে ডেঙ্গু নিয়ন্ত্রণ বা প্রতিরোধে সরকারের উদ্যোগ সফলতার মুখ দেখেনি বরং সমালোচনার মুখে পড়েছে গত বছর ডেঙ্গুতে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারায় গত আঠাশ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাতষট্টি জনের এবছরও মশা নিয়ন্ত্রণের দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে পড়েনি যারা ওই যে কি কয় যে টেকিং করে যে ওগুলা ওরকম আমার এই এই সপ্তাহের মধ্যে চোখে পড়ে নাই আবু বার দিকেছে তো আমি মশারি টাঙাইতে ভুলে গেছিলাম হাসপাতাল জুড়েই সাদা মশারি আর আক্রান্ত রোগীদের ক্লান্ত মলিন মুখ গত পাঁচ মাসের তুলনায় এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ট্রমাগত বাড়ছে আমরা অনেক সচেতন থাকি সচেতনের পরও এরপরও মনে করেন একটু ডেঙ্গু কিভাবে যে আমরা এটা বুঝতে পারি না তিনটা নর্মাল ইল নিয়েছি ওই আমরা কিনা না

ভর্তি হয় সেরকম অ্যাডভাইস দিয়ে ছেড়ে মশা নিয়ন্ত্রণ কোন অসম্ভব ব্যাপার নয় শুধু প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ যারা এফেক্টেড হয়েছে তাদেরকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি চিকিৎসা করতে পারি তাদেরকে যদি একটা আইসোলেট করতে পারি তাহলে তাদের থেকে ডিজিজটা অন্যদিকে ট্রান্সমিট হওয়ার সম্ভাবনাটা কমে যায় এডিস মশাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের সাইকেলটা পুরোটাই ব্রেক হয়ে যাবে তখন সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলটা আরও ইজি হয়ে যাবে বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশেই ডেঙ্গুতে এত মৃত্যুর রেকর্ড নেই অসচেতনতার কারণে রোগীদের দেরিতে হাসপাতালে ভর্তি হওয়া এর অন্যতম কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা মোহনা সংবাদ শোষণহীন সমাজ ব্যবস্থা গড়তে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ রোববার ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে পেশাগত নীতি নৈতিকতা বজায় রেখে মানুষকে আইনি সেবা দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সজীব ওয়াজের জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার আত্মসমর্পণ করতে সিএমএম আদালতে আসেন তিনি তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিন না মঞ্জুর করে মাহবুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে তাকে ডিভিশন দেওয়ার আদেশও দেন আদালত বিভিন্ন মেয়াদে কারা ভোগ শেষে মিয়ানমার থেকে ফিরেছেন পঁচাশি বাংলাদেশি রোববার সকাল নটার দিকে কর্ণফুলি টাগ ওয়ান নামের একটি জাহাজে করে তারা নুনিয়ার ছড়ার বি ঘাটে অবতরণ করেন একই জাহাজে করে রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও সেনা একশো সদস্যকে ফেরত পাঠানো হয়েছে পুরো প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ রাহাত বিন কুতুব তদারকি করছেন আনুষ্ঠানিকতা শেষে অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া ব্যক্তিদের পুলিশের কাছে এবং অন্যদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় চার শিশু নিহত হয়েছে আহত হয়েছে আরও কয়েকজন রোববার সকালে সোয়া সাতটার দিকে কোরআন করা শেষে মসজিদ থেকে ফেরার সময় খোকসার শিমুলিয়ায় কুঠিপাড়ায় এলাকার কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলো খোকসার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা ও হেলাল উদ্দিনের মেয়ে জুথিসহ আরও একজন মাদারীপুরে সীমানা জটিলতায় দীর্ঘদিন আটকে আছে পূর্ব রাস্তি এলাকার ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ ফলে বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় পুরো এলাকা এদিকে পাশের খালটিও ভরাট হয়ে যাওয়ায় দূর হচ্ছে না জলাবদ্ধতা এতে ক্ষুব্ধ এলাকাবাসী মাদারীপুর থেকে আরিফুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি রাস্তা আর ড্রেন না থাকায় বছরে তিন থেকে চার মাস পানিবন্দী থাকেন এখানকার মানুষ এছাড়া সড়কের পাশের খালটি দখল দূষণে ভরা ঠাওয়াই বিপাকে আছেন এলাকার বাসিন্দারা রাস্তায় খুব সমস্যা পানি হয়ে যায় কাদা ও খাল ভরে গেছে বৃষ্টি একটু নামলেই মনে করেন আমাদের ঘরের ভিতর পানি যায় যায়। আর এই রাস্তা তো আপনারা দেখছেন কি নোংরা আবর্জনা এগুলো সব আমাদের বাড়ির মধ্যে পড়ে আমাদের রাস্তাঘাট দিয়ে বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না বৃষ্টি হলে রাস্তাঘাট তোলাই যায় দেখেন আবর্জনার অবস্থা বর্তমানে খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে একদিকে জলাবদ্ধতা অন্যদিকে ময়লা আবর্জনার দুর্গন্ধ দুয়ে মিলে চরম দুর্ভোগে বাসিন্দারা দ্রুত রাস্তা সহ ড্রেন নির্মাণের দাবি জানান তারা সুন্দর একটা রাস্তা পাল দিয়ে ড্রেন বড় করে রাস্তা সেটা চাই আমাদের তাহলে জনগণ মানুষের শান্তিমতো বসবাস করতে পারবে রোডগারে পানি হয়ে যায় আমরা বসবাস করতে খুবই সমস্যা তাই আমাদের বিশেষ করে একটা রাস্তা খুবই দরকার এখানে একটু দুর্ঘটনা ঘটলে একটা ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স এগুলো ঢোকার মতন কোনো সুযোগ সুবিধা নেই ময়লার গন্ধ ওখান থেকে মানুষ হারতে পারে না বেশি আমরা বাইরে পাই না বাড়ির থেকে আমরা আর কিছু চাই না আমাকে রাস্তাটা ঠিক করে দেন উপজেলা প্রশাসন বলছে জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভিজিট করে যে বাস্তব অবস্থা দেখে যে কাদের সহযোগিতা নিয়ে কি কি সরকারি কি ঠিক করা যায় ব্যবস্থা নিলে জনগণের সুবিধা হবে সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করবো এখানে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকার পাঁচশো পরিবারের বসবাস আফরিন পপি মোহনা সংবাদ গাজীপুরের কালিয়াকুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা সহ নানান অব্যবস্থাপনায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা এছাড়া মহাসড়কে অবৈধ ব্যাটারি চালিত রিকশা চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও কালিয়াকুর থেকে আলহাজ হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন সর্ণা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকুরের চন্দ্রামোর অংশ দেখলে মনে হয় যেন বাস টার্মিনাল যত্রতত্র পার্কিং করে আছে ছোট বড় নানা রকম গাড়ি যেখানে সেখানে গণপরিবহন থামিয়ে চলছে যাত্রী ওঠানো নামানো আর মহাসড়কে দুপাশ দখল করে আছে অবৈধ দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা অন্যদিকে ফ্রি স্টাইলে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য ব্যাটারি চালিত রিক্সা ফলে যানজট আর দুর্ঘটনা হয়ে উঠছে মহাসড়কটির এই অংশে নৈমিত্তিক ব্যাপার পুলিশ না থাকাতে রাস্তাঘাট যানজট হয়ে গাড়িগুলো যাইতে পারতেছে না অটোগুলো আলডাপাতে চলতেছে অটো রিকশা ভ্যান এডা সেটা যত পার্কিং করতেছে যার জন্য আমাদের সব জায়গায় সমস্যা যার খুশি রাখতেছে চলতেছে এইভাবে এতে চরম ভোগান্তি পৌঁছছেন যাত্রী পথচারীরা বিশৃঙ্খলার রোধে কার্যকর পদক্ষেপ চান তারা অটোচার কারণে মনে করেন যে রাস্তায় কোনো চলাচল করা করতে পারে না গাড়ি গোরা কোনো নিয়ম মানবিক নাই কোনো ডিসিপ্লিন টেনাপ কমান নাই অটো রিকশাগুলো অনেক জালায় এক কথা হলো ওরা নিজের মায়া তো করব মানুষ রাস্তার মাঝখানে যাত্রী ওঠানো নামানো এবং অবৈধ যান ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই সড়ক পরিবহন নেতা যে গাড়িগুলো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে চলাচলের কারণে এটা নিয়ন্ত্রণবিহীন ছিল এখন একটা এটা ডিসিপ্লিন আমরা নিয়ে আর মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যক্রম শুরু হবে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা ট্রাফিককে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত এবং থাকবে আমি আশা করি যে আমার কর্মকালীন সময়ে আমি যতদিন এখানে থাকবো ট্রাফিক একটা স্মরণীয় পর্যায়ে থাকবে উত্তরবঙ্গের তেইশ জেলার মানুষের চলাচলের প্রবেশ মুখ কালিয়াকোরের এই চন্দ্রা মোড় শারমিন শর্মা মোহনা সংবাদ শেষ করব মোহনা সংবাদে যাবার আগে শিরোনামগুলো আরও একবার বিগত আমলে পাঁচ পাঁচার লাখ কোটি টাকা ফেরত আনতে টাস্ক ফোর্স আর্থিক খাত সংস্কারে সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও আইএফসি স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন অধ্যাদেশ জগা খিচুড়ি বলছেন বিশেষজ্ঞরা বিচার প্রার্থীদের সুবিধার্থে আদালত সুনির্দিষ্ট করার তাগিদ বানভাসীদের স্বাবলম্বী করতে বিএনপি নানামুখী কার্যক্রম দুর্গাপূজায় ঘিরে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এবং অবহেলা উদাসীনতায় দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু হাসপাতালে বাড়ছে রোগীর চাপ মশক নিধন অভিযান জোরদারের তাগিতে চিকিৎসকের এই ছিল মোহনা সংবাদে মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ